কেমন আছো? না না ওই আমার বয়সী যারা আছো তাদেরকে বলছি, আমরা ভালো থাকি আর না থাকি যদি কেউ জিজ্ঞাসা করে দাদা কেমন আছো, তবু আমাদের বলতে হবে আমরা ভালো আছি। সেই তোমার ছেলেবেলা আমার ভাত দেয় না, আমার সঙ্গে কথাও বলে না। যদি কেউ জিজ্ঞাসা করে দাদা কেমন আছো, তবু আমার বলতে হবে আমি ভালো আছি। এটাই আমাদের অভ্যেস হয়ে গেছে। আমরা একটাই মাত্র ছেলে, ছোট থেকে মানুষ করেছি। বিয়ের আগে পর্যন্ত কি সুন্দর বাবা বাবা বলে ডাকতো, আর যেদিন থেকে বিয়ে দিয়েছি সেদিন থেকে আর আমার বাবা বলে ডাকে না। তার নাকি বাবা বলে ডাকতে লজ্জা লাগে। তা বাবা যদি বাবা বলে ডাকতে লজ্জা লাগে, তা বাবার নাকি শালা বলে ডাক। তো উনার শুনে মনটা শান্তি হোক, শালাও বলে না বাবাও বলে না। হয়তো ভাবছো এত রাত হয়েছে পুরো কাঁথা বালিনে ঘুরছে, ঘুমায় না কেন, ঘুম কী করে আসবে? আমি তো এখন ঘোড়া হয়ে গেছি, ঘোড়া যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম প্র্যাকটিস করেছি। কাঁটা বালি নিয়ে ঘুরলে কি হবে? আমার বাঁ পাশ পেরে শুলে ব্যথা, আর ডান পাশ পেরে শুলেও ব্যথা। সবে তো তোমার শুরু, এখন তোমার হবে অনেক কিছু। এদিকে খোকা, এত রাতে তুই আমার ঘরে? পৃথিবী কেন ঘরে যাই? তা পৃথিবী কেন ঘরে সে তার জ্বালায় ঘরে রে। তা আমার আসার কারণ ওই সেমটিউ পৃথিবী কিসের জন্য এসেছে সেটাই বল। আজকে তোমার বলতে হবে আমার মা কোথায় আছে। দেখ খোকা, সবসময় মা মা করিস না। এই তো তোর 22-23 বছর বয়স হয়ে গেছে, কোনদিন মাকে চোখে দেখেছিস? তাছাড়া তোর বাবার চলাফেরা খারাপ, চরিত্র দেখেছিস? হয়তো 7 থেকে 8 জায়গায় জরিমানা দিয়েছি ধরা পড়ে, কিন্তু এছাড়া খারাপ চলাফেরা দেখেছিস? তা ওই জন্য তো পাড়ার লোকে বলে আমি নাকি বেজম্মা। তুই কি মারবি নাকি? কেন আমি কি বলেছি? হাত তুলে ছুটে আসতেছি, আমার বগল চুলকাচ্ছে বলে আমি হাত তুলেছি। বগল চুলকাচ্ছে বলে বাবার দিকে হাত তুলে ছুটে আসছিস? তুমি জানো কি আমি রাস্তা লোকের কাছে মুখ দেখতে পারি না? কেন রে? রাস্তা লোক আমার দেখলে কি বলে জানো? বলে আমি নাকি একটা বেজম্মা। বাবা পাড়ার লোক তোর বেজম্মা বলেছে? হ্যাঁ, যারা তোর বেজম্মা বলেছে ওদের কোনো জ্ঞান আছে? হ্যাঁ রে, এই পৃথিবীতে যা জন্ম হয় সে কোনোদিন বেজন্ম হয় না। দেখো বাবা, আজ হয় বলবে আমার মা কোথায় আছে ভালো, তা না হলে রাত 12টা আমি আলাদা হয়ে যাবে। তোর মার কথা না বলতে হলে রাত 12টার সময় আলাদা হয়ে যাবি? শুধু আলাদা হবো না, লোকে বলে বাবা মা ঋণ নাকি শোধ করা যায় না। তুমি আমার জন্য কি করেছো বলো? তোমার সমস্ত ঋণ আজ আমি শোধ করে দেবো। তোমার সমস্ত ঋণ শোধ করে দিবি? দেবো সমস্ত ঋণ, দেখিয়ে দেবো। যাকে বাবা তোর কিচ্ছু করতে হবে না। এই তো আর কয়েক ঘন্টা রাত আছে, এই কয়েক ঘন্টা রাত যদি তুই আমার কাছে ওই শুয়ে থাকতে পারিস আমি তোর সমস্ত ঋণ শোধ করে দেবো। যা, তোমার কাছে কয়েক ঘন্টা শুয়ে থাকলে তোমার ঋণ শোধ হয়ে যায়। শুনে যা, ঠিক আছে বিছানা আমি ঠিক করছি। তুমি গুটি গুটি পায়ে আমার কাছে সবে এসে দাদা। যা, পৃথিবীতে কেউ কোনোদিন পারে না আমার ছেলে নাকি আমার ঋণ শোধ করে দেখাবে। দেখা যাক কি হবে ঋণ শোধ করে। খুলে বিছিয়ে দিচ্ছি, নেই এখানে শুয়ে পড়, নেই জলের উপর দিচ্ছি, নেই শুয়ে পড়, নেই জপ জপ করতি এখানে মানুষ শুতে পারে। খোকা, সামান্য জল পড়ে গেছে বলতে শোয়া যাবে না? অথচ তুই যখন ছোট ছিলি সারা রাতে কতবার পেশাব করতিস? ওই পেশাবের উপরে তোকে শোয়াতাম না, আমি নিজে শুয়ে থাকতাম। আর এই তুই আমার ঋণ শোধ করে দিবি? ও, আমি বুঝতে পারছি তুমি আমার জব্দ করার প্ল্যান করছো। না রে বাবা, না আমি তোর জব্দ করার প্ল্যান করছি না। সকাল হতে যাই এখনো গুজুর গুজুর ফুজুর ফুজুর বন্ধ হলো না। কেন রে, বাবার সঙ্গে এত ফুজুর ফুজুর গুজুর গুজুর গপ করে পেতে কোথায় নিয়ে যাবি? তার শাশুড়ি শিখলে মধ্যে বিয়ে দিবি? চল না,
তোমাকে তেল আর হলুদ মাখিয়ে এই মাঠে ছুটকো আনো তোমার এমন জায়গা না দিয়ে আসবো তুমি জীবনে পৃথিবীর আলোর মুখ দেখতে পাবে না চলো 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 এত হাসি কে হাসির কি আছে আমরা তো কি পাগলি বলে ভাবছো নাকি পাগলি হবো না কেন পাগলি হবো না কেন এই বৃদ্ধাশ্রমের বুড়ো বুড়িরা আমার ভালো মাথাটা পাগল করে দিচ্ছে দেখো না এই বৃদ্ধাশ্রমে থাকতে থাকতে আর এই বুড়ো বুড়িদের সঙ্গে মিশতে মিশতে এই কম বয়সে কখন যাবে বুড়ি হয়ে গেছি আমি নিজেই বুঝতে পারিনি গো একলা জীবন অনেক ভালো রে এখন আমি সুখে লোকজন দেখা দেখি করতে যে কোনো হাসাহাসি করবে তো তুমি ভালোবাসতে গিয়ে রে বন্ধু কেন কি হয়েছে বদলে গেছে মনের পরিবেশ পোশাক দেখে মানুষের বিচার করা যায় না ওই জন্য কোথায় বলে আচারে বিচার আর বিচারে লক্ষ্মী তা তোর সংসারে লক্ষ্মী যদি বাগিনী হয় সে সংসারে কোনোদিন সুখ থাকে না পোশাক দেখে মানুষের হয় না গো বিচার যে সোনার খনিতে কয়লাটা এলো কোথা থেকে গরু হয়ে থাকবো বেঁচে ভেড়া তোর আমি ভেড়া আরে গরু হয়ে গোয়ালে পড়ে থাকবো কিন্তু তোর মতো বইয়ের ভেড়া হবো না আমি এখানে কুমুর বেগিনীকে কখন দিলাম আমার যা কিছু ছিল সব তো তোমাদের ঢেলে দিয়ে এলো তুমি চোখের সামনে
এখানে আমার মা আছে, তুমি যেখানে যাবে সেখানে আমার মা, আমি একা মানুষ কতজনের মা বলে ডাকবো? আরে খোকা, আমি যেখানে যাবো সেখানে মা বলে ডাকবি কেন? নারী মাত্রই তো মা, চোখ বুঝে অন্তর দিয়ে ডাকবি, দেখবি তোর মাকে তুই ঠিকই দেখা পাবি। আমি আর বাড়ি ফিরছি না, তোরা বাড়ি ফিরে যা। এই তো আমার হাই, চলো ঘরে চলো, ঘরে আমার অনেক কাজ আছে। হাই গাছো, দাঁড়াও, কোথায় আছো? আজ বাদে কাল ছেলে জন্মদিন, 300 লক্ষ খাবি, জীবনে তো বাজার করে খাও না, বুড়োর কাছ থেকে বড় লিস্ট তৈরি করে নাও। তুমি ঠিক বলেছো, ওই লিস্ট থেকে প্রতি বছর আমার বাবুসোনার জন্মদিনে বাজার করব। বাবা বাবা বলছিল আর বলতে হবে না রে ভক্সেল, তোর ছেলে জন্মদিনের লিস্ট, তো সেই লিস্ট আমি সঙ্গে করে নিয়ে যাই। নিয়ে যা, ভাবে না লিস্ট পেয়ে গেছি, চলো বাড়ি চলো, আর রইল না আমাদের কোনো ঝামেলা। হনুমান শোন, আবার কি হলো, আবার কি হলো, আবার কি হলো? তোর ছেলে জন্মদিন, তাই না? হ্যাঁ, অনেক বাজার হাট করতে হবে, চলো এখন দেরি করলে হবে না, এখন সোজা আমরা বাজারে যাবো। তুমি আমার নাম অনির্বাণ, তুমি আমাকে চেনো? হ্যাঁ, চিনবো না? তুমি তো একটা কুমারী মায়ের সন্তান। আমি কুমারী মায়ের খেলতাম, নিজের বাড়িতে নিয়ে নিজের সন্তানের পরিচয় তোমাকে মানুষ করে, আর সেই ছেলে তুমি বড় হলে সেই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছ। হ্যাঁ, আমাদের সম্পর্কের কথা বলছো না? আর জনের দয়ায় আমি এখানে করে দিতে পারছি। ওই জনতাশ্রম আর যে বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছ, এ দুটোর মালিক উনি। আমি আমি কুমারী মায়ের সন্তান, ওই জন্য আমার বাবার কাছে যতবার আমার মায়ের কথা জিজ্ঞাসা করেছি ততবার আমার বাবা বলেছে আমি তোর মা, আমি তোর বাবা। সব তোমার জন্য, সব তোমার জন্য, আজ আমি তোমার কোনো কথা শুনবো না, এখনই আমার বাবাকে নিয়ে ঘরে ফিরে যাবো। বাবা বাবা বাবা, দরজা খুলো বাবা, বাবা দরজা খুলো, বাবা দরজা খুলো। Yeah.